এবারে চললাম পারো থেকে চেলেলা পাস দেখতে। দূরত্ব 37 কিলোমিটার। প্রথমে রাস্তা চলেছে বুমথাং উড়া হাইওয়ে ধরে। কিছুটা যাওয়ার পরে বন্ডে হা জাতীয় সড়ক ধরে ঘণ্টাখানেক যাওয়ার পর চেলেলা পাস। আমরা পৌঁছে গেছি চেলেলা পাসে। এই পাসের উচ্চতা 13,083 ফুট। হা উপত্যকা যাওয়ার সর্বোচ্চ স্থান এই চেলেলা পাস। এখান থেকে হা উপত্যকা মাত্র 27 কিলোমিটার। এর উত্তরে বিস্তৃত ভুটান হিমালয়ের পাহাড় শ্রেণী। মাঝে মাথা তুলে দাঁড়িয়ে ভুটানের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ চোমো লহরি। শুভ্র হিমালয়ের অপূর্ব হাসি দেখে চোমো লহরির পানে চেয়ে চেয়ে শুধু ভাবি আর ভাবি শূন্য মনে। এ তোমার কেমন সৃষ্টি, যেন পলক ফেলে না দৃষ্টি। এ যেন এক স্বপ্নের দেশে ভেসে চলেছি নয়ন মেলে। উত্তরা বাতাস উপেক্ষা করে বিভোর হয়ে শুধু ভাবি আর ভাবি এ কি অপরূপ সৃষ্টি, এ কি অনাবিল সৃষ্টি। ডিসেম্বর মাসে আসলে এরকম সুন্দর আবহাওয়া পাওয়া যায় এবং উপভোগ করা যায় ভুটান থেকে হিমালয়ের দৃশ্যকে। উচ্চতা বেশি থাকায় ও উত্তর দিক থেকে খোলা হাওয়ায় এখানে প্রচণ্ড হাওয়ার দাপট। ঠান্ডাকে উপেক্ষা করে ভুটান হিমালয়ের সৌন্দর্য সুধা পান করতে লাগলাম। ফেরার পথে একবার থমকে দাঁড়ালাম একটা ঝর্ণার পাশে। পুরো ঝর্ণাটা জমে বরফ হয়ে গেছে, মাঝে সরু জলের ধারা।
চারিদিকে তিব্বতীয় প্রেয়ার ফ্ল্যাগ, রাস্তার চারপাশে জমা বরফ। ঝর্ণার সামনে যেতে হলে খুব সন্তর্পণে এগোতে হবে। Thank you.